শাশুড়ির এই দ্বন্দ্ব চিরন্তন। সমাজ যতই আধুনিক হোক না কেন, বউ শাশুড়ির এই মিষ্টি মধুর তিক্ত দ্বন্দ্ব কমেনি এতটুকু। যতই দ্বন্দ্ব টানাপোড়েন থাকুক না কেন, বউ শাশুড়ির সম্পর্কের মধ্যে কোথাও যেন রয়েছে একটা মিষ্টি মধুর মায়াজাল। বিয়ের পর লজ্জাজারণ্য পায়ে তরুণী বধূর সংসারকর্মের হাতে খড়ি হয় তার শাশুড়িরই কাছে। আবার শাশুড়ি যখন বৃদ্ধ হন, তখন কিন্তু তিনি খোঁজেন তার সেই বৌমাকেই। সম্পর্কটা একে অপরের সাথে জড়ানোর পরও নির্ভরতায়, কিন্তু কোনো কোনো সময় মমতা নির্ভরতা এই শব্দগুলো বড্ড বেশি ম্লান হয়ে পড়ে দ্বন্দ্ব নামক শব্দটির মার প্যাচে। খালা, ও খালা, কেমন আসতেন? কতদিন আপনার সাথে দেখা হয় না কন্ত, ভাবলাম আপনার সাথে একটু দেখা করে আসি। আরে জামিলা যে, কতদিন পর আসলি মা, ভালো করছস, আয় আমার পাশে একটু বয়। তা পোলা বিয়া দিয়া নতুন বৌমা আনছেন, নিশ্চয়ই অনেক সেবা যত্ন করে আপনার বৌমা। আর আপনার পোলাটাও তো মাশাল্লাহ সোনার টুকরা পোলা। আপনার তো মনে হয় মাথায় কইরা রাখছে, তাই না খালা? আরে আর কইও না মা, কি যে হইয়া গেল, কত স্বপ্ন দেখছিলাম পোলাটারে লইয়া, কত আশা কইরা পোলাটার বিয়া দিলাম, কিন্তু শেষে কি হইল, পোলাটা একেবারে বউয়ের ন্যাওটা হইয়া গেল। এইটা আপনি কি কন খালা? আমি তো ভাবছি খালা কত সেবা যত্ন না পাইতাছে, নতুন বৌমা সারা দিন খালার কত সেবা করতাছে। ওই যে একটা কথা আছে না, কপালে নাই কঘি, ঠক ঠকাইলে হবে কি? ফোলা যে আমার এমনভাবে বদলাইয়া যাইব, আমি কি একবারও স্বপ্নে ভাবছি? আমি কি করি কত শরমের কথা কি আর কমু কও, পোলাটা আমার সারা দিন বউয়ের পিছে পিছে ঘোরে, সারা দিন বউয়ের আসলের তলে, কি শরমের কথা, রাগে আমার ভিত্তি জ্বললা জায়গা। আহারে আমার খালা, দুঃখ করেন না, কি করবেন কন। আসতে খালা, আপনার মাইয়া শেফুরে কয়দিন আগে বিয়া দিলেন, ওরা কেমন আছে, জামাই কেমন হয়েছে? মাশাল্লাহ, জামাই তো আমার সোনার টুকরা, সোনা পাখির পোলা আমার, আমার মাইয়া যা কয় আমার জামাই তাই শুনে, আমার শেফুরে কত ভালোবাসে আমার জামাই। আমার মাইয়ার কথায় ওঠে আর আমার মাইয়ার কথায় বসে, ওদের সুখ দেখলেও মনে শান্তি। দোয়া কইর জামিলা, আমার শেফুর জন্য দোয়া কইর। প্রিয় দর্শক, স্টুডিওতে আজকে আমরা পেয়েছি দুই যুগল বউ শাশুড়িকে। আমাদের সাথে আছেন সাইকিয়াট্রিস্ট ডক্টর রুবায়েত ফেরদৌস, সহকারী অধ্যাপক ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আজকে আমাদের আমন্ত্রিত দুই যুগল বউ শাশুড়ির কাছে শুনবো তাদের অন্তর্বর্তী দ্বন্দ্বের কথা, শুধুই কি দ্বন্দ্বের কথা, সেই সাথে শুনবো তাদের মিষ্টি মধুর ভালোবাসা। শুরুতেই আকাশের তারার দিকে তাকানো যাক, না আকাশের তারা না, আমাদের সাথে আছেন মডেল এবং সঙ্গীতশিল্পী উল্কা হোসেন, এবং তার সাথে আছেন তার মিষ্টি বৌমা লিসা। শুধু মিষ্টি মধুর বৌমা না, সে সাথে রয়েছেন আরও এক যুগল বউ শাশুড়ি, নাম প্রকাশে অনুচ্ছুক, তারা তাদের নাম বলতে চাননি, তারাও আমাদের সাথে আজকে আছেন। আমরা প্রথমে লিসা বৌমার কাছে যাব। লিসা বৌমাকে প্রথমে যেটা জানতে চাইছি যে সেটা হচ্ছে যে আপনার শাশুড়িকে কি কখনো আপনার প্রতিপক্ষ মনে হয়েছে? কখনোই না, ভেরি ফ্রেন্ডলি, খুবই ফ্রেন্ডলি, আর সবসময় মনে হয়েছে যে আমার মার সাথেই কথা বলছি। কখনো এটা মনে হয় নাই যে আমার কোনো কম্পিটিশন বা আমার একটু জেলেসি লাগবে। হতেই পারে যে আমার, আমিও ছোটবেলায় গান করতাম, আমার শাশুড়িও গান করে, তো আমার মনে হয় যে মনে হতে পারে আমি বেটার গেতাম হয়তো, কিন্তু আমার কাছে কখনো সেটা মনে হয় নাই। আমার কাছে সবসময় ওনার সাইড থেকে আমার কাছে খুব একটা আন্তরিকতা ফিল হয়েছে অলওয়েজ। আপা, আপনার কাছে জানতে চাইবো যে এই যে শাশুড়ি বৌমার যে একটা বন্ধুত্ব, এটার আসলে অবস্থান বা মজবুত কতটুকু? মজবুত তো অনেক, এটা পুরোটাই ফিলিংসের উপর। হ্যাঁ, আমি যেটা ফিল করি সেটা হলো যে, যেহেতু আমার মেয়ে নাই, আমার দুইটা ছেলে, তো আমি
প্রথম দিন থেকেই ওর সাথে যখন থেকে আমার পরিচয় হয়েছে তখন থেকেই আমি মাথার মধ্যে নিয়ে রেখেছি যে ওকে আমি ছেলের বউ মনে করবো না, আমার মেয়ে মনে করেই ট্রিট করবো ওর সাথে। সেই জন্য আমার সাথে আসলে ওর কোনো কোনো বিষয়ে কোনো কিছু নিয়ে দ্বন্দ্ব বা কোনো কিছু আজ পর্যন্ত হয়নি। 5 বছর হয়ে গেল ওদের বিয়ে হয়েছে, আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কখনো কোনো বিষয় নিয়ে কি আপনাদের মধ্যে কোনো মতবিরোধ হয়নি? না, কখনো হয়নি। আপনি কি বৌমার সব কথা মেনে নিয়েছেন? ও এমন কোনো কিছু বলে না যেটা না মেনে নিতে কষ্ট হয়। কষ্ট হয়, হ্যাঁ হ্যাঁ। তার মানে বৌমা খুবই একদম পজিটিভ। খুবই পজিটিভ। লিসা আপনাকে জিজ্ঞেস করছে যে আপনি আপনার শাশুড়িকে, শাশুড়ি এবং মা, জি অবশ্যই দুটোর মধ্যে খুবই পার্থক্য আছে, তো আপনি আপনার শাশুড়িকে কত নম্বর দিবেন মা হিসেবে? মাকে তো মার্কিং করা যায় না আসলে। শাশুড়িকে মার্কিং করা যায়? শাশুড়িও তো মা। আচ্ছা, কত নম্বর দিবেন? আউট অফ 10 যদি হয় অফকোর্স আমি 10ই বলবো। বাহ, কিন্তু মানে ওই ওইভাবে আসলে মার্ক করা যায় না যে আউট অফ 5 5ই হতে হবে, আউট অফ 10 11ও হতে পারে। বাহ, আপনাদের প্রচন্ড মিষ্টি মধুর কেমিস্ট্রি, খুবই ভালো লাগলো। এবারও যদি আমরা শাশুড়ি মা আপনার কাছে আসি, ছেলে কাকে বেশি প্রাধান্য দেয়, মানে আপনাকে নাকি আপনার বৌমাকে? আপনি প্রথমে একটু দীর্ঘশ্বাস ছেড়েছেন, যেটা আমার খুবই খারাপ লাগছে, মানে কাকে বেশি প্রাধান্য দেয়, ছেলে আপনাকে বেশি প্রাধান্য দেয় না বৌমাকে দেয়? কি বলবো, এত লোকজনের সামনে নিজের ঘরের কথা না বললেই না হয়। প্রাধান্য বলতে কি, ছেলে তো ছেলে, মনে করেন আগে ছেলে অফিস থেকে আসলে প্রায় সময় আমার কাছে আসতো, ডাকতো মা বলে, কিন্তু এখন প্রায় সময় দেখি আমার ছেলে অফিস থেকে ঘরে ফেরার আগে কেউ কেউ যে দরজার কাছে দাঁড়িয়ে থাকে, জানি আমার কাছে না আসতে পারে। এটা কি বলবো, বলা যায় না। আপনার কি তখন খুব রাগ হয়? রাগ হয়, মন খারাপ হয়, কারণ ছেলে তো ছেলেই, মনে চায় যে আমার ছেলে অফিস থেকে আসছে অন্তত সারাদিনে একবার মা বলে ডাকো, কিন্তু সেই সৌভাগ্যটা আমার হয় না। আপা, আমরা আমরা আপনার কাছে তো শুনলেন, আপনি কি বলবেন এই ব্যাপারগুলোতে? খুব সুন্দর একটা ওনাদের সিচুয়েশন, সুন্দর এই অর্থে বলবো যে ওনারা আসলে যে শুধু একটাই ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করছে তা না, আমরা এরকম আসলে প্রতিদিন প্রতিনিয়ত এরকম অনেকগুলো কেস আসলে দেখে থাকি। এর জন্যই আমি বললাম আসলে যে খুব সুন্দর একটা সিচুয়েশন এখানে তুলে নিয়ে এসেছেন, ধন্যবাদ। আমি যেটা বলবো কি যে মা আপনাকে যেটা বলতে চাচ্ছি, আমি দুইজনের ক্ষেত্রে এই কথাটা বলবো যে একটা মেয়ে যখন বিয়ে হয়ে আসে তখন এরকম মাইন্ডসেট করে আসে যে আমার শ্বশুর বাড়িটা এটা আমার একটা আকাশ, আমার হাজবেন্ড হচ্ছে চাঁদ এবং শ্বশুর বাড়ির মানুষ যারা আছেন তারা হচ্ছে তারা। এখন এইটা আসলে একটা ইউনিভার্সাল ট্রুথ। এখন এইটাকে যখন মনের মধ্যে নিয়ে সংসার জীবনটা শুরু করে তখন আসলে চায় যে আগে তো একটা শ্বশুরবাড়ির মধ্যে হাজবেন্ড তো সবচেয়ে আপন, তাই না, সবচেয়ে কাছের, তাহলে এটা খুব বেশি প্রয়োজন যে হাজবেন্ডের সাথে সম্পর্কটা আরও দৃঢ় হোক, তাই না, হাজবেন্ডের সাথে সময়টা একটু কাটাবে, হাজবেন্ডের সাথে ভালো মতো চেনা জানার একটা বিষয় আছে। হ্যাঁ, যে সারাটা জীবন তো আসলে একটা ছাদের নিচে বসবাস করতে হবে, সবাইকে নিয়েই ডেফিনেটলি বসবাস করতে হবে, তাহলে হাজবেন্ডের সাথে রোম্যান্টিসিজমের দরকার আছে, হাজবেন্ডের সাথে বন্ধুত্বের দরকার আছে, বোঝাপড়ার দরকার আছে, একে অপরকে চিনবে সব কিছুই দরকার আছে, কারণ সে তো আসলে একটা মেয়ে তো আসলে অন্য একটা বাড়ি থেকে অন্য একটা পরিবার থেকে এসেছে। তাহলে যেই মানুষটার সাথে সারাটা জীবন বাস করবে সেই মানুষটাকে ভালো মতো চেনা জানাটা না হলে তাহলে তো আসলে অপরিচিত মানুষের মতোই তো আসলে থেকে গেল। আর বৌমার ক্ষেত্রে যেটা আমি বলতে চাচ্ছি যে শাশুড়ি মাকে যদি এরকম মানে প্রতিদ্বন্দ্বী মনে করা হয়, আমি জানি না যে আপনি প্রতিদ্বন্দ্বী মনে করছেন কি না, যে প্রতিদ্বন্দ্বী যদি মনে করা হয় তাহলে আসলে এই মাইন্ডসেটটাও ভুল। বা আমি আর একটু যদি স্কিপ করি যে সামাজিক অবস্থাটা, যে একটু উপমা দিয়ে যদি বলি যে আমরা একটা রুমে যদি আমাদের রেগুলার যে স্পেকট্যাকেল দিয়ে যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখব, যে যেমনটা দেখাচ্ছে তেমনটাই আমরা দেখব। কিন্তু আমরা যদি একটা রঙিন চশমা বা কালো চশমা পরে যদি আমরা দেখি তাহলে ওই গ্লাসের কালার অনুযায়ী আমরা দেখব। তাহলে সমাজের যে বিভিন্ন ঘটনাগুলো ঘটে, বউ শাশুড়ির দ্বন্দ্ব,
বউ বউর সাথে শাশুড়ির সম্পর্কটা ভালো না বা শাশুড়ির সাথে বৌমার সম্পর্কটা ভালো না, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে শাশুড়ি মা টক্সিক, হ্যাঁ, আবার দেখা যায় যে অনেক বেশি হিউমিলিয়েটিং, ডমিনেটিং, এরকম বিভিন্ন স্ক্যাটার্ড ঘটনা কিন্তু আসলে সচরাচর দেখাই যায়। তাহলে এই ঘটনাগুলোর জন্য কিছু কিছু মেয়েরা যখন তার নিজের সাংসারিক জীবনে পা দেয় তখন মনে করে কি যে আমার সংসারটাও বুঝি এমন হবে, আমার শাশুড়িটাও বুঝি এমন হবে, ওই যে একটা নেগেটিভ একটা মাইন্ডসেট নিয়ে, ওই যে চশমার কথা যেটা বললাম যে ওই রকম একটা মাইন্ডসেট নিয়ে তখন সংসারে পদার্পণ করে। এবং সংসারটা যখন এইভাবে এই ধরনের মন মানসিকতা নিয়ে যখন শুরু করে তখন স্বাভাবিকভাবেই দেখা যায় যে রিয়্যাক্টিভ ওয়েতে কথা বলে অথবা রুড হয়ে কথা বলে, অ্যাপ্রোচটা আসলে প্রথম থেকেই নেগেটিভিটি, মানে প্রথম থেকে সে ভেবেই নিয়েছে যে সব কিছু জিনিসটা আসলে বিপরীত মুখে যাবে, স্রোতের বিপরীত দিকে যাবে, এরকমই হবে। আমরা বৌমার কাছে আসছি। এই অনুষ্ঠান শুরুর আগে আপনার শাশুড়ি কিন্তু আপনার বিরুদ্ধে একটু বলছিলেন, মানে বলছিলেন যে আপনি নাকি তার কথা একদমই শোনেন না, এটা কি ব্যাখ্যা দিবেন আপনি? আসলে এটার ব্যাখ্যা আমি কথা শুনি না, একদমই শুনি না, এটা ভুল। হয়তো দেখা যায় 10টার মধ্যে 7টা শুনেছি আর 3টা হয়তো কোনো কারণে শুনতে পারিনি, সেটা হতে পারে কাজের ক্ষেত্রে বা আমি ব্যস্ত আছি, আমি আসতে পারলাম না, আমার শাশুড়ি ডেকেছে আমি আসতে পারিনি, এদিকে চুলায় কিছু আছে আমি আসতে পারলাম না, বা আমি বাহিরে যাচ্ছি আমার শাশুড়ি দেখছি ঘুমানো, তো আমি মনে করছি যে আমার শাশুড়ি ঘুমিয়ে আছে, বয়স্ক মানুষ, আমি না ডাকি, অন্য কাউকে বলে আমি বাইরে যাচ্ছি। তো এটা হয়তো আমার শাশুড়ির কাছে খারাপ মনে হচ্ছে বা মনে হচ্ছে আমি ভুল করছি, বাট আমার কাছে মনে হচ্ছে এটা আমি ঠিক করছি। মানে আপনি তাকে না জাগিয়ে আপনি চলে গেছেন? হ্যাঁ। আচ্ছা, এই জায়গাটাই সে আমার দোষ ধরতেছে। মা আপনি কি বলবেন এই ব্যাপারে? আসলে বৌমা যা বলছে ঠিক না, কেন ও আমার ডাকে আসে, যদি বলি বৌমা আমাকে একটা, আমাকে এক কাপ চা দাও, ও চা আমাকে দেয় ঠিক আছে, কিন্তু কখন চা রাখা যায় তখন আমি বললেও যায় না যে এই যে আমি চা রাখা যাইতেছি, তো হঠাৎ করে এক সময় দেখি যে আমার জন্য চা রাখা গেছে, তখন চাটা তো ঠান্ডা হয়ে গেল। আর ওই যে বললো না যে বাহিরে গেলে আমি ঘুমিয়ে থাকি, ও তো প্রায় দিনই বাহিরে যায়, আমি কি সব দিনই ঘুমিয়ে থাকি? তাহলে আপনার বৌমার সাথে আপনার সম্পর্কে টানাপোড়েনটা কতদিন থেকে? আমি জানি না কেন যে বৌমা আমার সাথে এরকম করে, আমি তো ওরে খুব ভালোবাসি। আপনি আমাকে বলছিলেন যে আপনার বৌমার কারণে আপনার ছেলে আপনার থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। হ্যাঁ, এই কথাটা ঠিক, কারণ বৌমা চায় না আমার ছেলে আমার সাথে কথা বলুক, আমার আশেপাশে আসুক। কেন, আমি মা, আমি কি চাইবো যে আমার ছেলের সংসার নষ্ট হয়ে যাক, ওদের সংসার অশান্তি হোক? আমি তো তা চাইবো না, কিন্তু বৌমার মনের ভিতরে একটাই সন্দেহ যে আমি চাই মনে হয় ওর সংসারে গণ্ডগোল হোক। আপনাদের দুজনের ভেতরকার এই যে দ্বন্দ্ব, এই যে একটা সম্পর্ক, দূরত্ব সম্পর্ক তৈরি হয়েছে, এই জন্য কি আপনি নিজেকে কখনো দায়ী করেছেন? অবশ্যই আমি রিয়েলাইজ করি এটা, যে এটার জন্য হয়তোবা আমি নিজেও দায়ী, তবে আমি সবসময় চেষ্টা করি আমার বেস্টটা দিতে, আর এই সম্পর্কটা আমি ঠিক করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। আমি এক পা সামনে গেলে দুই পা পিছিয়ে যাই, তাদের কাছে আমার ভালোটা কখনোই ভালোভাবে নিতে পারে না, বাট আমি আমার বেস্টটা দিয়ে সব সময় চেষ্টা করে যাচ্ছি। এখানে আমি আমি ব্যর্থ, আমি কি আর কিছুই করতে পারছি না। এখানে আপনার হাজবেন্ডের কি ভূমিকা থাকে, মানে আপনার হাজবেন্ড কি করেন? উনি কি একদম নীরব দর্শক হয়ে থাকেন নাকি উনি আপনাদের দুজনের পক্ষে কথা বলেন? উনি যখন মা বোঝাচ্ছে তখন ওইভাবেই মাকে সান্ত্বনা দিচ্ছে, বা আমি যখন বোঝাচ্ছি তখন আমাকে আমার সাপোর্ট করতেছে, উনি সব জায়গায়ই আছে। আপা, এই যে বউ শাশুড়ির এত মিষ্টি মায়া কেমিস্ট্রির কথা শুনলাম, আবার দ্বন্দ্বের কথাও শুনলাম, এই সম্পর্কগুলো আসলে একই সাথে এতগুলো গলিতে কেন ছোটে? আচ্ছা, খুব সুন্দর একটা কোয়েশ্চেন। সেটা হচ্ছে কি যে প্রথমে যদি আমি বলি যে এক্সপেকটেশন এখানে একটা অনেক বড় একটা ম্যাটার করে, যে এক্সপেকটেশন যেই ক্ষেত্রে যে বউ শাশুড়ির দ্বন্দ্ব হয় সেই ক্ষেত্রে আমি বলবো কি যে আমি আমার বৌমাকে মেয়েই কেন হতে হবে, বা বৌমার ভাবতে হবে যে আমার শাশুড়িকে মাই কেন হতে হবে, মা তো অনেক
বাঁকা কথা জীবনে কখনো বলেছে যে এত দেরি করে কেন উঠলি, কিন্তু এই কথাটাই যদি শাশুড়ি বলে তাহলে এটা নেগেটিভভাবে ইউজুয়ালি বউরা নিয়ে থাকে। আবার শাশুড়ির ক্ষেত্রে মেয়েকে তো অনেক কিছু ছাড় দিয়েছেন কিন্তু বৌমাকে অনেক কিছু ছাড় দিতে পারছেন না, এটা যাদের ক্ষেত্রে দ্বন্দ্ব আমি তাদের ক্ষেত্রে বলবো যে তাহলে এই যে এক্সপেকটেশনটা আর যেটা রিয়ালিটি যেটা আমি পেয়েছি সেটার সাথে যদি আমি ভারসাম্যটা মেনটেন না করতে পারি তাহলে আমার ওই লেভেলের এক্সপেকটেশন না করাটাই বেটার। দ্বিতীয়ত যদি আমি বলি যে এই ইনসিকিওর ফিল করাটা শাশুড়ির ক্ষেত্রে যে বউয়ের কাছে গেলে আমাকে ভুলে যাচ্ছে এবং আবার দুই ভাইস ভার্সা আর কি দুইজন এরকমটা ভাবছে, তাহলে সেই ক্ষেত্রে বলবো যে আসলে দুইটা সম্পর্ক তো টোটালি আলাদা, একজন মা আর একজন হচ্ছে ওয়াইফ, তাহলে দুইটা সম্পর্কে কিন্তু সত্তা বা ফ্লেভারটাও কিন্তু আলাদা। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে এই ইনসিকিওর ফিল করাটা এটা কিন্তু সেলফ মেড ইনসিকিউরিটি, আসলে তো ছেলে ভাগ হয়ে যায় না, আসলে তো সত্যিকার অর্থে হাজবেন্ড ভাগ হয়ে যায় না। আরেকটা জিনিস যেটা আমাদের সমাজে দেখা যায় যে তৃতীয় পক্ষের একটা আনহেলদি ইনফ্লুয়েন্স, আশেপাশের মানুষ বলেন আত্মীয় স্বজন বলেন তারা কিন্তু আরও উস্কানিমূলক কথাবার্তা বলে, হ্যাঁ, এবং টোটাল আনহেলদি সিচুয়েশনটা দেখে আসলে কিন্তু আহারে বলে না, ভেতর ভেতর গিয়ে কিন্তু হাসাহাসি করে যে ওই ফ্যামিলিতে এরকম কনফ্লিক্ট হচ্ছে। তাহলে তৃতীয় পক্ষকে কিন্তু আসলে যে একেবারে যে মহৎ হিসেবে ধরে নিতে হবে যে ওনারা যেটা বলছে সেটা ইয়ে করতে হবে, এটা ওয়াইজ না। আপা ধন্যবাদ আপনাকে। শাশুড়ির সাথে দ্বন্দ্বের কারণে কিন্তু আপনার স্বামী আপনার থেকে অনেক দূরে সরে গেছে এবং আপনাদের দুজনের সম্পর্কটা একটা স্পর্শকাতর জায়গায় গিয়ে পৌঁছেছে। আপনার কি কখনো মনে হয় না যে এই সম্পর্কটা একটু আপনার শাশুড়ির সাথে যে সম্পর্কটা রিপেয়ার করা উচিত? হ্যাঁ, এটা আমি ফিল করতে পারছি। আমার হাজবেন্ডের সাথেও আমার অনেক দূরত্ব সৃষ্টি হয়ে গেছে শুধু আমাদের এই সাংসারিক অশান্তির জন্য, শাশুড়ির সাথে যে অশান্তিটা এটার জন্য। আমি ওই যে বললাম না, আমি চেষ্টা করছি, সত্যি আমি চেষ্টা করছি মন থেকে। আমি চাচ্ছি যে আমাদের সংসারটা যেন ভালোভাবে চলে, আমরা যেন খুব সুখীভাবে থাকতে পারি সবাই মিলে। তো আমার শাশুড়িকে আমি কনভিন্স করার চেষ্টা করছি বা হাজবেন্ডকে, সবার কথাই শোনার চেষ্টা করছি। আলটিমেটলি আমি কতটুকু পারছি আমি জানি না, আমি নিজেও নিজের উপর থেকে কনফিডেন্স হারিয়ে ফেলছি, বাট আমি বুঝতে পারছি যে আমার হাজবেন্ড আমার থেকে দূরে সরে যাচ্ছে। লিসা, আপনার কাছে আসছি। আপনার শাশুড়ি তো একদম প্রতিষ্ঠিত মডেল, গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে, আপনার কি কখনো এটা জেলাস ফিল হয় যে আমার শাশুড়ি মানে খুব অত্যন্ত সুন্দর গান গায়, মডেল? আমার কাছে খুবই প্রাউড ফিল হয়। আমি আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করি, আমার কলিগদের সাথে শেয়ার করি, ওনার প্রোফাইল দেখাই যে দিস ইজ মাই মাদার ইন ল, মানে মনে হয় না যে এই জেলেসি ফিলিংটা যে আসা উচিত বা আসতে পারে সেরকম মনে হয় না, মানে খুব প্রাইড লাগে যে আমার শাশুড়ি ইজ দিস। ওকে, উল্কাপা, আপনার সব আপনি তো বলছিলেন যে আপনার মেয়ে নেই, হ্যাঁ, আপনার বৌমা, তো আপনি আসলে বৌমাকে মেয়ে হিসেবে কতটুকু আপনি নিজেই নিজে মেনে নিয়েছেন যে একদম কি মেয়ের পর্যায়ে যদি আপনার মেয়ে নেই, হ্যাঁ, সেক্ষেত্রে কি বলবেন? মেয়ের মতোই একদম মনে করেন যে আমি মেয়েই মনে করি ওকে, আমি কখনোই ওকে আলাদা কিছু মানে ছেলের বউ ওইটা আমার মাথায় আনতেই চাই না, আমি মানে কখনোই আনতে চাই না। আমি মনে হয় যে ওইটা আমার দুইটা ছেলে ও আমার আরেকটা মেয়ে, এটাই মনে করি। আপনি এই দুই যুগের বউ শাশুড়ির জন্য আপনার কি আপনি কি বলবেন? আমার মনে হয় কি যে আমি যতটুকু ফিল করি শাশুড়িকে অনেকটা স্যাক্রিফাইস করা উচিত বউয়ের থেকে, কারণ বউ তো অন্য একটা ফ্যামিলির থেকে আসছে না, তো ভুল তো ওর হতেই পারে, ভুল করতেই পারে। ভুল করাটাকে মেয়ে যেরকম ভুল করে তখন আমরা একটা বকা দেই, কিন্তু ওই বকাটা যদি না দিয়ে আদর করে বউটাকে বলি যে মা তুমি এটা করো না বা এটা তোমার করা উচিত না, রাগ না দেখিয়ে, আমার মনে হয় এটা বেটার বেটার কাজ করবে। কি বলেন আপা, তাই না? জি জি, শিওর। আমরা জানি না আসলে আজকের অনুষ্ঠানের পর আপনারা কতটুকু দুজন দুজনের সম্পর্কের ভিতটা কতটুকু মজবুত হবে আপনাদের, কিন্তু আমরা আশা করব যে আজকের অনুষ্ঠানের মাধ্যমে বা পরবর্তী পর্যায়ে যে আপনারা হয় দুজনের সম্পর্কটা যেন আরও দৃঢ় মজবুত হয়। জীবনে চলার পথে ছোট ছোট ভুল হবে, এই ভুলগুলো থেকে ফুল ফুটবে, আপনি কি বলেন আপা? জি অবশ্যই, আমি যেটা বলবো যে একটা সম্পর্কের ক্ষেত্রে অভিযোগ সম্পর্কগুলোকে তিক্ত করে ফেলে, আর প্রশংসা এবং গুরুত্ব সেই সম্পর্কগুলোকেই খুব সুন্দর করতে পারে, এবং এটা সম্ভব।
তো আমি এটাই বলতে চাচ্ছি যে একটা মানুষ যখন নতুন একটা জীবনে আসে তখন সবাই এক্সপেক্ট করে কি যে বৌমা হলো যে এই পরিবারটাকে ওন করবে, কিন্তু এই জায়গাটাও সচেতন হওয়া দরকার যে পরিবারের অন্যান্য সবারও এটা দায়িত্ব বৌমাটাকে ওন করা। একটা হ্যান্ডশেক করতে গেলে যেমন দুই পক্ষ থেকে হাত আগানো লাগে, এবং এটা যে কোনো সম্পর্কের ক্ষেত্রেও দ্বিপাক্ষিক একটা কমিউনিকেশনেরও প্রয়োজন পড়ে, এবং সেটা পজিটিভ একটা দৃষ্টিভঙ্গির প্রয়োজন পড়ে। আপনার তো নিজেরও মেয়ে আছে, তা আপনি আপনার বৌমাকে কত দিবেন মেয়ে হিসাবে নম্বর যদি দিতে বলি? ভুল ত্রুটি করেই তো সংসার, যাই হোক ও তো আমার ছেলের বউ, ভালো হোক মন্দ হোক আমি দশের দশই দিব। বাহ, অনেক ধন্যবাদ এটার জন্য। আমরা সবাই সত্যি খুব আসলে আমরা আপনি অনেক আসলে অনেক একটা সুন্দর কথা বলেছেন, আপনি দশে দশ দিবেন। যাই হোক উল্কাপা, আমরা আজকে আপনাকে পেয়েছি, আমরা আপনার ছোট্ট দুলাইন গান শুনবো। এই মন খারাপের এত কথা শোনার পরে একটু হাসি খুশির গান করি, একটু প্রেমের গান করি। আমি আধুনিক গান করি একটু পুরানো দিনের। যার ছায়া পড়েছে মনের আয়নাতে, সে কি তুমি নও ও গো তুমি নও, হৃদয়ে আমার সুরের আবেশ, হৃদয়ে আমার সুরের আবেশ ছড়িয়ে দিলে গো, সে কি তুমি নও ও গো তুমি নও, যার ছায়া পড়েছে মনের আয়নাতে, সে কি তুমি নও ও গো তুমি নও, সে কি তুমি নও ও গো তুমি নও। শাশুড়ি বৌমার সম্পর্কে যতই দ্বন্দ্ব বা টানাপোড়েন থাক না কেন, এই সম্পর্কটা কিন্তু ভীষণ আস্থার, ভীষণ নির্ভরতার। বৌমা যেমন শাশুড়ির হাত ধরে একটু একটু করে সংসারী হয়ে উঠেছে, ঠিক তেমনি শাশুড়ি যখন পরন্ত বেলায় এসে দাঁড়ান তখন তার অবলম্বন হয়ে ওঠেন তার সেই প্রিয় বৌমাটি, ঠিক যেন একে অপরের সম্পূরক। সুপ্রিয় দর্শক, দ্বন্দ্ব থাকবে, থাকবে ইগো শব্দটি, এর ভেতর থেকে খুঁজে নিতে হবে মমতা ভালোবাসার মতো ম্যাজিক্যাল শব্দকে।